রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে বলেই বিরোধী মতকে মামলা ও গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার গণবিচ্ছিন্ন হতে হতে জনগণের কাছ থেকে কোণঠাসা হয়ে পড়েছে। সেজন্য একমাত্র পুলিশই আওয়ামী সরকারের লোকাল গার্জিয়ানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েই দেশের নিয়ন্ত্রণ মজবুত রাখতে চাচ্ছেন। দেশ জুড়ে এখন গায়েবি মামলার ছড়াছড়ি। মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানান। একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, প্রথম দায়িত্ব হচ্ছে সরকারের, যদি তিনি গ্রেপ্তার থাকেন তাকে সুস্থ করা, তারপরে আইনের মোকাবেলা করা। একজন অসুস্থ রোগীকে কোনো বিধান নাই এবং সংবিধানে সেটা যে আমাদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের ধারা এটা সঙ্গত নয় এবং এটা গ্রহণযোগ্য নয়। বেগম খালেদা জিয়াতে বিশেষায়িত হাসপাতালে আমরা তাকে চিকিৎসা করাবো। এছাড়া রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। সোমবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।